বাইক মানি কিন্তু আমার বউ, বউকে দিয়ে দেয়া তো অসম্ভব ব্যাপার স্যাপার, এটা কি বলেন? আস্তাক ফিরুল্লাহ, কেমনে চান? ইহি, আর তাও মেয়ে মানুষ হয়ে লজ্জা লজ্জা লজ্জা। বিয়ের তারিখটা কত? বিয়ের তারিখ এগুলা কি আছে, কি করছেন এগুলা? এগুলাই কোশ্চেন। হ্যাঁ, এগুলাই এইটা কি করছেন? বিয়ের তারিখটা কত ছিল মানজি আপু আর ফিমা আপু? ক্রাশ ফিমা ফিমা, দুই দিন কানে ওরা শোনে না, আমার মাঝে মাঝে মেসেজ পাঠায়, ভাই কি মারলেন থ্রোটল, সো আসলে স্টান্টের জন্য ফোর ভি। আর একটা নার্স আমাকে বললো তোমাকে আমি এখানে আইসক্রিম কিনে দিব, আইসক্রিম কেনার বদলে যদি সে আমার অর্ধেক কাজটা নিয়ে যায়। এটা কিরকম আইসক্রিম হইলো? আমার এই বিষয়টা এখন আমি ওনাকে খুঁজি, আমি আমার ওনার ফেসটা মনে নাই। কেমন লাগে ব্যাপারটা? আসলে আমি ঝাড়ু কিনবো না আঙ্কেল, কোশ্চেন আনসার ভিডিও বানাইতেছি, দাঁড়ান। কোশ্চেন করতেছে, ঝাড়ু নিবেন? সরি, ঝাড়ু নিব না। সো বাই দ্য ওয়ে গাইস, অনেকদিন পরে কিন্তু এই কোশ্চেন অ্যান্সার ভিডিও বানাইতেছি, অলমোস্ট মোর দ্যান ওয়ান ইয়ার হবে মনে হয়, আই ডোন্ট নো, বুঝলে গেছি। ঝাড়ু না নেব না তো সাবস্ক্রাইবার নিব, ঝাড়ু নেব না সাবস্ক্রাইবার নিতে আসছি। যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ইয়েস, যারা যারা আমাকে ইউটিউব কমিউনিটি অ্যান্ড আমার ফেসবুক পেজ মানে অফিসিয়াল ফেসবুক পেজ আর এস ফাহিম চৌধুরীতে যে যে কোশ্চেনগুলো করেছেন সেই সব কোশ্চেন নিয়েই আজকে এই ভিডিওটা। সো লেটস সি, আমার সামনে ঠাস 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 করে কতগুলো কোশ্চেন উঠে গেছে, এন্ড এগুলোর অ্যান্সার আমি এখন দিব। বিয়ের তারিখটা কত? মুসলমানি করাইছো কত বছর বয়স? ফাহিম ভাই আপনার নাম কি? বুড়া হয়ে গেলে বিয়ে করবেন না ভাই, তোমার রূপের রহস্য কি? বুড়ি সেগুলা বউ সামলান ভাই, আর কয়টা বিয়ে করবে? প্রথমে কমেন্ট করেছে যে সোহেল রানা, ঘুরতে যাওয়ার জন্য পছন্দের জায়গা কোনটি? আসলে তোমাদের ফাহিম ভাই এত পরিমাণ ঘুরে, এত পরিমাণ ঘুরে, আমার বাসার মানুষ অতিষ্ঠ আমার উপরে। আমার ছেলেটা বাসাই থাকে না, কেন থাকে না বুঝি না, আসলে আমি সব জায়গায় ঘুরতে পছন্দ করি। অ্যান্ড ইয়েস গাইস, আমার যদি ফেভারিট প্লেস বাংলাদেশের মধ্যে হয়ে থাকে তাহলে পাহাড়, পাহাড়ের চূড়ায় বর্ষায় ভিজে। আহা হাসিব, কেনটা কি আছে? ব্যাগটা কি রেডি করুম? জামুগা চলেন। কেন কমেন্ট করলো এটা? মেজাজটা তো খারাপ করে দিলাম, ব্যাগটা গুছাবো? তবে শুন, গুছাবো নাকি কথা উড়ি ফেটে না, থাক থাক বাদ দে। সো রাইট নাও গাইস, আমরা এখন সেকেন্ড কোশ্চেনে চলে যাব। এম লাবিবা রহমান, মেয়ে, মেয়ে কমেন্ট করছে, আপনার বাইকগুলো চাই ভাইয়া, পারলে দিয়ে দেন একটা। বাইক মানি কিন্তু আমার বউ, বউকে দিয়ে দেয়া তো অসম্ভব ব্যাপার স্যাপার, এটা কি বলেন? আস্তাক ফিরুল্লাহ, কেমনে চান? ইহি, আর তাও মেয়ে মানুষ হয়ে লজ্জা লজ্জা লজ্জা। আই লাভ মাই বাইকস, এগুলা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, এদের পিছনে আমি আমার নিজের যে যত্নের টাকা মানে আমাকে যত্ন নেওয়ার জন্য যেসব টাকাগুলো লাগে না, এগুলো আমি ওদের পিছনে ঢেলে ওদেরকে যত্ন করি। তার মানে বুঝেন আমি ওদেরকে কী পরিমাণ ভালোবাসি, যতটা আপনাকেও বাসি না। সো নেক্সট কোশ্চেন করছে আরফান আহমেদ, বিয়ের তারিখটা কত? বিয়ের তারিখ এগুলা কি আছে, কি কোশ্চেন এগুলা? এইগুলাই কোশ্চেন। হ্যাঁ, এইগুলাই এইটা কি কোশ্চেন? বিয়ের তারিখটা কত ছিল? আরে তোমার বিয়ের তারিখ আমি কেমনে জানবো বিয়ের তারিখটা কত ছিল? তোমার বিয়েতে দিবা তুমি আমাকে দাওয়াত, না দাওয়াত দিয়ে আমাকে বলো বিয়ের তারিখটা কত ছিল? তোমার বিয়ের তারিখ আমি কেমনে বলবো বলো? তোমার বিয়ের তারিখ তুমি জানো, তুমি আমাকে ফোন দিয়ে বললো আর আমি দাওয়াত খাইনি, এই জন্য আমার জন্য আরেকটা বিয়ে করবা, বিয়ে করে ওই দাওয়াত আমাকে দিবা, তারপরে আমি তোমার ডেট মনে রাখবো না। থ্যাংক ইউ সো মাচ। সো আরেকটা ইফতিকার ইফাস, র্যাপিড ফায়ার, এই র্যাপিড ফায়ারও আমার দিতেছ, দিসস অনেকদিন হয় না এই র্যাপিড ফায়ারও দরকার। ইফতিকার রিয়াজ লেখছে র্যাপিড ফায়ার, এক নাম্বার লেখছে সিবিআর অর মার্ক টু, সিবিআর টান নাই, মার্ক টু, মার্ক টু নতুন, মার্ক টু পরে এসে মার্ক টু, সো মার্ক টু। দেন হয়েছে দুই নাম্বার লেখছে পিজা অর বার্গার, এত পরিমাণ লাইফে আমি পিজা বার্গের পিজা খাইছি, তারপরে করছি কি পিজা বার্গের বার্গার আমি খাই, আই লাভ বার্গার রাইট নাও, সো কদিন পরে বার্গারটা মনে থাকবে না। দেন লেখছে তিন নাম্বার কাচ্চি অর বিরিয়ানি, কাচ্চি খাইলে আমার সবসময় ডাইরেক্ট লাইন ছুটে যায় আর আমার বাথরুমে দৌড়াইতে হয় অ্যান্ড আমার সবসময় ফ্লাজিল ট্যাবলেট খাইতে হয়, তাই কাচ্চিটা কোনোভাবে আমার সাথে যায় না, আর যেই কোনো বিয়েতে যদি কাচ্চি রান্না হয় আগে থেকে বলে সেই সব বিয়েতে আমি যাই না, আই লাভ বিরিয়ানি, তার মানে হলুদ, হলুদেতে নাচানাচি হয় না।
নাচে ঘামার পরে ঘামার পরে তখন যে মনে কর তেহারি বা বিরিয়ানিটা আমার বাসায় মানুষ নাই তো তাই এগুলো আমি খাইতে পারতেছি না রিয়েলি স্যাড ফর মি চার নাম্বার মানজি আপু আর ফিমা আপু ক্রাশ ফিমা 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 সরি ফিমা আপু আসলে এদিকেই আছে আমার পাশে মানজির তো অনেক দূরে থাকি এখন কুমিল্লা আছে আর অ্যান্সার দিব না পাঁচ নাম্বার আইসক্রিম আর চকলেট চকলেট আমি চকলেট খাই আইসক্রিম খেলে আমার খালি ঠান্ডা লাগে আর আমার ঠান্ডার সমস্যা অনেক বেশি দ্যাটস ওয়াই আর কি চকলেট স্নিকার্স প্রচুর প্রোটিন প্লিজ পিক মাই কোশ্চেন্স দিয়ে দিলাম তোমার কোশ্চেন্সের অ্যান্সার পজিশনটা কিন্তু হঠাৎ করেই চেঞ্জ করে দিছি কারণ আমার বাসাটা একটু ছোটো দ্যাটস ওয়াই তামিম খান কমেন্ট করছে ভাই আর কয়টা বিয়ে করবেন আর কয়টা বিয়ে করব বিয়ে এমন একটা জিনিস করতে গেলে মনই চায় মনই চায় মনই চায় খালি করেই যায় করেই যায় হাসিব তোর করতে মন চায় না বলি না বলি না ভিডিও দেখে না সব আসলে এক্সট্রা তোমরা ভিডিও দেখা বন্ধ করো প্রেজেন্ট ফিউচাররা তোমরা বেশি বেশি ভিডিওস দেখো সো তামিম খান অ্যান্সার দিয়ে দিলাম অ্যানালেক্সে লিখন আর ভাইয়া পড়াশোনা কোথায় করছেন আমি আসলে পড়াশোনা করাই আর কি এখন আমার অবস্থাটা হয়েছে আমি পড়াশোনা করাই আমি বলি আমি আমার যদি পড়ালেখার ইয়া বলি তাইলে আমি মোহাম্মদপুর গভর্নমেন্ট স্কুল থেকে এসএসসি পাশ করছি 2013 সালে তারপর ধানমন্ডি আইডিয়াল কলেজ থেকে এইচএসসি দিছি আল্লাহ এসএসসি পাশ করে ফেলছি নাইলে তো ভাই সার্টিফিকেটটা আর জীবন আমার হাতে আইতো না তারপর মনে করেন যে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অ্যাডমিট হয়ে গেছি তারপর মনে করেন যে মার্কেটিংয়ের উপরে আর কি সাবজেক্ট আমার মার্কেটিং যদি এখনও আমি মার্কেটিং করতেছি আপনাদের মানে সরি আমার সো আমার মার্কেটিং আমি করতেছি সাবস্ক্রাইব করেন ঠিক আছে এটাই কি বলে মার্কেটিং সে মার্কেটিং শেষ করে ফেলছি অলরেডি 20 সালের মধ্যে তো এখন 22 সাল তো এখন চিন্তা করতেছি কমার্সের স্টুডেন্ট যেহেতু তাই নিজের ব্যবসায় নিজেই বস আসলে আমি এমপ্লয় না আমি আমার প্রতিষ্ঠানের ওনার আর এস প্রেম চৌধুরীর ওনার আমি তো এটা নিয়ে চলতেছে হালকা পাতলা ব্লগিং এই আর কি আর পাশাপাশি স্টান্ট করি তারপর হালকা পাতলা শর্টকাট বিজনেস আছে কিছু ধান্দা আছে আমাদের সে ধান্দাগুলো করি আসলে চলে যায় দিনকাল চলে খুব কষ্টেই আর কি আপনারা দোয়া করবেন যাতে দিনগুলো একটু ভালো যায় সো কোশ্চেন অ্যান্সারটা অনেক বড় দিয়ে দিলাম না আপনার রুদ্র রাজ অনেক লেখছে আপনার সবচেয়ে শান্তির জায়গা কোনটি আমার সবচেয়ে শান্তির জায়গা কোনটি আমার সবচেয়ে শান্তির জায়গা কোনটি আমার সবচেয়ে শান্তির জায়গা হইছে রাত দুইটার পরে হুন্ডার উপর বৈশা এয়ারপোর্টে হেডফোনটা লাগাইয়া ভাবতে খুব অবাক লাগে তুমি অন্য কারো গানটা শুনতে না আসলে ছ্যাক খাই না এবারে গানটা শুনতে আমার ভালো লাগে এই আর কি সো ওইটাই বাইকের উপরে আর কি শান্তির জায়গা লাগে আমার কাছে একটা মেয়ে কমেন্ট করছে মুস্তানিন জাহান হোয়াটস ইউর ফেভারিট কালার ব্ল্যাক হোয়াইট মেরুন নেভি ব্লু নেভি ব্লু পরে আসছি এইটাই চারটার মধ্যে আর ইসানুল কবির লেখছে ফাহিম ভাই আপনার নাম কি নাম দেওয়া তোর কাম কি কুমুনা মেরি মার্জি কুমুনা সো নেক্সট কোশ্চেন করছে বুড়া হয়ে গেলে বিয়ে করবেন নাকি বুড়া হয়ে গেলে বিয়ে করবো না করাবো কাকে কমেন্টে জানো হৃদয় সাহা কমেন্ট লেখছে বর্তমানে ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে তোমার ফোনটা চেক করে থাক দেখাতে চাইলাম না আমার বর্তমানে ব্যাংক অ্যাকাউন্ট আছে ব্যাংক অ্যাকাউন্টে আমার টাকা হয়েছে 12,000 টাকার মতো মনে আছে এদিকে একটা ট্যুরে যাওয়ার চিন্তা করতেছিলাম তারপর চিন্তা করলাম যে তিনটা হুন্ডা যাবে 3 দুগুণে 6,000 টাকা হোটেল ভাড়া তো আসবে 6,000 টাকা 12,000 টাকা এনে শেষ খামু কি তারপরে প্ল্যানটা ক্যান্সেল করে দিছি দ্যাটস ইট আসলে আমার কোনো টাকা পয়সা আমার কাছে থাকে না আমার টাকা পয়সা কেমনে যায় সেটা আমার ওই যে আদিল টিআরএক্স ম্যানেজার সে জানে ওনার কাছে অনেক টাকা পয়সা থাকে ওনার থেকে লাগলে আমি 2-4-5 টাকা দান নেই নিয়ে একটু মাঝে মাঝে খাইয়ে যে দেখেন দুপুরবেলা ভাত খাইনি এখনো না খাইয়া ভিডিওটা আপনাদের জন্য বানাইতেছি কারণ আমার কাছে টাকা নাই ওই 12,000 টাকা উঠানো যাবে না এখন যদি উঠাই না ওটা তো ভাই শেষ হয়ে যাবে ওকে তুম করে এই জন্য 12 মিনিটে শেষ হয়ে যাবে ওই টাকাটা এই জন্য এটা রেখে দিছি কোনো না কোনো একটা ট্যুরে যাওয়ার জন্য অ্যান্ড মাসের শেষ তাই মনে করেন যে যাইতেও পারতেছি না কোথাও এরপরে দুইটা আবার কোশ্চেন নিছে একসাথে এমডি আহনাফ আদিল লেখছে সবগুলা বাইকের মধ্যে সবচেয়ে পছন্দের বাইক কোনটা একটা নাম বলতে হবে স্টান বাইক হিসেবে ফোরবিট আমার খুব বেশি পছন্দের যদিও এটা স্টান গ্রাউন্ডে মাথা নষ্ট করে ফেলি আমি বাকি যারা আছে স্টান শোতে আসে তাদের কানের পর্দা মনে করেন যে 2 দিন কানে ওরা শোনে না আমার মাঝে মাঝে মেসেজ পাঠায় ভাই কি মারলেন থ্রটল সো আসলে স্টান্টের জন্য 4V আর টপের জন্য GSX-R বাম্বলবি সো একটা নাম বলতে হবে আসলে স্টান্টে একটা রাইডিং একটা বলে দিলাম আর কি
আর সিবিআর হইছে যে কমফোর্ট রাইট। মাহমুদুর রহমান পার্থিব লেখছে, আপনার লাইফে কে ফেভারিট পার্সন? আমার লাইফে কে ফেভারিট পার্সন? আসলে ফেভারিট পার্সনের তো সংখ্যা একটা না, অনেক, ওনারা সবাই আমার ফেভারিট পার্সন, সবাই আমার ফেভারিট পার্সনই এই আর কি। আপনারাও আর কি, নি ওরাও না ওরাও আর কি, এটাই নর্মাল। কি কি কোশ্চেন করেন যে আপনারা দুষ্টু দুষ্টু। জাহিদ হাসান লেখছে, ভাই তোমার রূপের রহস্য কি? আরে বাঁকা হয়ে গেল যে, এসি টেম্পারেচারটা কম আছে, শুনো না। বারো মাসে আমি রসুন দিই, সবাই বলবেন কি ভাই গরমেও আসলে হাত পা এতটাই টানা টানে যে সবসময় রসুন দিয়ে বসে থাকতে হয় আমার। রূপের রহস্য দেখাই দিলাম, আপনারাও বাসায় দিবেন সযত্ন। এই কোশ্চেন কেউ করে? আমানুল্লাহ আরাফাত, মুসলমানই করাইছো কত বছর বয়সে? এখন এটা আমি কেমনে কম, আমার তো মনে নাই। আমি জানতাম আমার বাসা এটাই ছিল, আমার খাটটা এইটা এই পাশে ছিল, তারপর আমি এভাবে শুয়েছিলাম, নিচে কিছু পড়া ছিল না, বাট উপর দিয়ে একটা চাদর ছিল। এটা কত সালে এটা আমি কেমনে বলি? তারপর আমি মুসলমানি করাই যখন আনছে, যখন ওই বাংলাদেশ মেডিকেলে যখন আমাকে ঢুকাইছে, এটা মনে আছে, বাংলাদেশ মেডিকেলে যখন ঢুকাইছে, একটা নার্স আমাকে বললো তোমাকে আমি এখানে আইসক্রিম কিনে দিব, আইসক্রিম কেনার বদলে যদি সে আমার অর্ধেক কাজটা নিয়ে যায়। এটা কিরকম আইসক্রিম হইলো? আমার এই বিষয়টা এখন আমি ওনারে খুঁজি, আমি আমার ওনার ফেসটা মনে নাই, আমি জিজ্ঞেস করতাম আর কি। পরে আর করে নে পরে আমার করলে করে এখান থেকে বাসায় উড়ে এনে যে শোয়াই দিছে 7 দিন, তারপর দাবি করলাম যে আমার সাইকেল দিতে হইব, নাহলে জামালাস, তারপর সাইকেল নিয়ে ছাড়ছি এই আর কি। আরেকটা কোশ্চেন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, তানবির তাহসিন করছে, কখনো স্কুল পালিয়ে ছেলে প্লিজ অ্যান্সার মি? আমার কথা হইলো কবে আমি স্কুলে ফুল ক্লাস করছি? সো আমি যখন হাফ ক্লাস, হাফ ক্লাসের পরেই মনে করেন যে আমি ব্যাগটা নিয়ে স্কুলের গেটের উপর দিয়ে টপকে জায়গা, যেটা এখনের ইয়াং বয়সের ছেলেরা প্লিজ করবেন না, আমি ভণ্ড ছিলাম, দ্যাটস ওয়াই আমি করছি। আর স্কুলের রেকর্ড অনেক খারাপ আমার, মারামারি এই অনেক কাহিনী আছে, আমার বন্ধু বান্ধবের সামনে আমি এখন লজ্জা যেতে পারি না, ওরা আমার পচায় কী রে মামা লাগ গ্যাঞ্জাম মার ওরে, এখন আমার এগুলা করে। আসলে এগুলোর কথা বাদ দিই, আমি ক্লাস তেমন ঠিকভাবে করি নেই, এমনও দিন গেছে যে নিজের প্যান্ট নিচে দিয়ে আর কি, মানে হাসি বুঝে নিচে আছে না, কলম দিয়ে ফুটা করে টাচ করে ছিঁড়ে গেছি, আর স্যাররে যাই বলছি যে ম্যাডাম ছিঁড়ে গেছে, এখন বাসায় যাইতে হবে প্লিজ ছেড়ে দেন। তখন হেডমিস্ট্রেস ছিল মানে ম্যাডাম রেহানা খানো, উনি ছিল না তখন অ্যাপ্লিকেশন দিতে হইতো কোনো জায়গায় যাওয়ার আগে, কলম দিয়ে প্যান্ট ছিঁড়ে আসতে করে গেছি গেলো। এরপরে আরেকদিন কী হলো, পেট খারাপ, আর এলো দৌড়াদৌড়ি, দুই তিনবার বাথরুমে দৌড়াদৌড়ি, দৌড়াদৌড়ির পরে আসতে করে ভেঙে গেছি গা। তারপর কী করতাম জানেন, আমি আবার এরকম একটা ছেলে স্কুল পালাইয়া আমি বাসায় এসে পড়তাম, আমি আর ঘুরতে ঘুরতে যেতাম না, আমি বাসায় ঢুকতাম। আমি যখন বলতো কী রে আজকেও ফাঁকি মারলি, আমি কই কুচবি, দ্যাটস ওয়াই আর কি আমি এখনও পদার্থ আছি। তারপর আহসান জুবাইর লেখছে, আপনার মান্থলি ইনকাম কত? হাসি বাবার মান্থলি ইনকাম কত? আমার মান্থলি ইনকাম আমি নিজেও জানি না আসলে, আমার মান্থলি ইনকাম কত আসলে, যদি কোনো সহৃদয়বান যদি আমার ভিডিওতে স্পন্সর করতে চান আসলে আমাকে মেইলে নক দিতে পারেন, আমার মেইলটা আপনার ডিফার চেক করে ও আপনার সাথে কন্ট্যাক্ট করে ফেলবে, তাইলে আমি কাউন্ট করে জানতে পারবো যে আমার মান্থলি ইনকাম কত আর কি, যদি স্পন্সর আসে আর কি, দ্যাটস ইট। আর ছেলেদের ইনকাম জিজ্ঞাসা করতে নেই, মেয়েরা যখন বলে আমার বয়স জিজ্ঞেস করছো কেন, মত করোনা, এ গলত বাত, একদম গলত। সো নেক্সট কোশ্চেন মুনতাসির মিথুন করছে, নেক্সট ড্রিম বাইক অ্যান্ড ড্রিম কার কোনটা? আর কত নেক্সট আইব, আমি তো নেক্সট, নেক্সটই তো আমি, আর কি বাইক, আর বাইক তো নাই, যদি আলহামদুলিল্লাহ করে 500 সিসি পারমিট দেয় সব বাইক বেচে একটা বাইকই কিনবো 500 সিসি, কারণ ওগুলো দাম বেশি তো, ট্যাক্স বেশি দিয়ে কিনতে হবে। অ্যান্ড ড্রিম কার কোনটা? আসলে ড্রিম কার ভাই মানে আমাদের ফার্স্টের ড্রিম কার ছিল মেরিনো, মেরিনো তো আম্মুরে আমি কি ফাপড় দিছি রে ভাই, আম্মুরে আমি বলছি যে বেচুম না জীবনে আমি গাড়িটা, গাড়িটা অনেক কষ্ট করে কিনছি আমি 2,60,000 টাকা দিয়ে, এটাকে আমি সযত্নে রাখবো, এটার পিছনে 4-5-6 লাখ টাকা খরচ করে এটা 4 লাখ টাকা চালাইছি, সিন হয়েছে এরকম 4 লাখ টাকা বেচার পরে আবার টাকা ম্যানেজ করে আবার মার্ক টু মানে ব্ল্যাক কালার ছিল, এটাকে আরো 8 লাখ টাকার মতো কস্ট করে এটাকে খরচ করে মানে লাল রঙের বানাইছি, লাল সুন্দরী এটা দিয়ে ট্যুর। আম্মু এই গাড়ি তো আমি বেচবই না, আমি আরেকটা গাড়ি কিনবো, ওই গাড়ি বেচবো না, আস্তে করে এরপরের দিনে গাড়ি বেচে দিচ্ছি, বেচা মনে করে যে ভেজেল, ভেজেলে খেলাম চুনা, চুনার পরে 3 লাখ টাকা চুনার পরে আমি দেবদাসের মতো এই খাটেই শুয়েছিলাম অনেকদিন, 15-16 দিন খাটেই শুয়েছিলাম আর কি, মানে এগুলো নাটক আর কি, দেখাইতে হবে তো আমাকে, আমি ডিপ্রেসড, আমার গাড়ি নাই, হেল্প মি,
দেখাইতে হবে না। তারপর মনে করেন যে WXB আসলো আর এখন ওই মার্ক টু 100টা আছে আপাতত। সো এগুলো আসলে ফিক্স না, কোনো কিছু ফিক্স না। আসলে আমি এই দুটোই বেচা দিব, আবার বেচে আমি আরেকটা কিনতে পারি, নট ডোন্ট নো। তবে আমার যেটা মনে হয় নেক্সট জিম হয়তো SUV। SUV আসলে আমাদের সবারই বলতেছে একটা মানে জিপ SUV টাইপস নেওয়া দরকার, যেটাতে সানরুফ আছে। সানরুফ দিয়ে ওরা কি করবে আমি জানি না, বৃষ্টি উপভোগ করবে না বাদি দিই। সো বাইক নিয়ে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা আছে আহমেদ দিয়াস ওভি। আসলে অলরেডি আমার এই ডয়েন্টার মধ্যে আমার ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে, যেটা দিয়ে এখন আমি দুবাইতে একবার চালাইছিলাম। আর ইন্ডিয়া যাওয়ার প্ল্যান আছে, যদিও ভিসাও লাগানো আছে। ঘটনা হয়েছে টাকা নাই, আর না আমি যেখানে যাই সেখানে অনেকগুলো টাকা বেশি বেশি করে খরচ হয়। এটা কেন হয় আমি জানি না, আমার সাথেই হয়, বাকিদের সাথে হয় না। সবাই কয় কি ভাই 50,000 টাকা এখানে ঘুরিয়ে যা উঠছি। আমি কই কী কস, কেমনে সম্ভব, আমি তো খাইও না। কাহিনীটা কি আছে, এটা কাহিনী আছে, আমার টিম বড়, পোলাবান বেশি, ফ্যামিলি লিস্ট বানায়, এ ভয়ে আমি দেশের বাইরেই যাই না। বাট ইনশাল্লাহ যাবো একটা সময়। তারপরই আরেকটা কোশ্চেন পাইলাম মোহাম্মদ আশরাফুল হোসেন লেখছে, বরিশাল্লা বউ সামলান কেমনে, একটু কষ্ট, একটু ডেয়ারিং, একটু ডেয়ারিং আর কি। আমি তো কেমনে বুঝাই, এখন অফস্ক্রিনে মাইর খাই, অনস্ক্রিনে আমি রাজা, আবার অনস্ক্রিনে মাইট দেই, আবার অফস্ক্রিনে ভদ্র থাকি। আসলে ব্যাপারটা অন্যরকম, কী কইছে আমি নিজেও জানি না। আবার একটু রিপিট করে কথাটা শুনেন, কথাটা ভুল থাকলে আমার পাঠিয়ে আমার সামলাই আর কি। এই যে একটু আগে ফোন দিয়ে ভিডিও কলে আমার থ্রেড দিল, থ্রেড কী দিছে, আমি বাসায় কাকি নিয়ে আসি। এই কেডা আছে আসিফ, আসিফ আছে এনে দুইটা গোল বালিশ, দুইটা তিনটা গোল বালিশ, দুইটা কেন তিনটা গোল বালিশ আমার ইয়াতে। মানে আসলে কি কি এন্টিক এন্টিক কথা বলে এগুলো আমার জানি না আর কি, বুঝি না। সো একজন মেয়ে কমেন্ট করছে, মধুমিতা আশ্চর্য, আপনি এত ঘুরেন ক্লান্ত হন না? ক্লান্ত তো মানুষ হয়, আমি তো রোবট। সো নেক্সট কোশ্চেন ফারুক আহমেদ রিয়ান করছে, মানজিয়া ভাবিকে রেখে কি কোন মেয়ের সাথে প্রেম করছো? সবার সাথেই করি, কখনো ফোনে, কখনো রাস্তায়, কখনো গাড়ির জানলা দিয়ে, কখনো বাস থেকে, কখনো রিক্সা থেকে, কখনো দূর থেকে, আর এখন ভিডিওতে ডাইরেক্ট। এই চোখ টিপটু আর নেই, জীবনে আজ পর্যন্ত আমি এত কোশ্চেনের অ্যানসার তো কাউরে দেই না যতটা আপনাদের সবাইকে আমি দেই। আসলে আমার বাসার মানুষ যদি আমাকে একটা কোশ্চেন করে, আমি অ্যান্সার দেই মনে করেন 15-20 মিনিট পরে, 20-25 বার বলার পরে। এ ভাই আমি খাবে, এ ভাই আমি খাবে, এ ভাই মা, এই ভাই আমি খাবি, আইতাছি বই। ব্যাপারটা হয়েছে এরকম, বাট আপনাদের তো খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। সো কী করতে হবে, আপনাদের সবাইকে সাবস্ক্রাইব বাটনে এখনই সাবস্ক্রাইব করতে হবে, 15 লাখ বাড়াইতে হবে। অ্যান্ড অলরেডি মনে হয় এটা হচ্ছে 591 নম্বরের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে, আর 9টা পরে 600টা ভিডিও হয়ে যাবো। ভাই কী মুখ দিয়া বেডের বেডের করছি, 600টা ভিডিও হয়ে গেল, দুনিয়া বদল গে আসে, সব বদল গে, দাড়ি মো ছুট্টে গেল গা, খালি আল্লাহ 2 ইঞ্চি পা নিচে দিয়ে লম্বা করে দিল, বাইকটার মানুষটা কইতো না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম, লাভ ইউ।